জামায়াতে ইসলামী যে এতদিন পরে 10 বছর পরে তারা প্রকাশ্যে সমাবেশে আসলো এবং আপনি জানেন ইতিমধ্যে যে সমাবেশে তারা কি বলেছে তাদের মূল কথা হচ্ছে যে তাদের ভাষায় কেয়ারটেকার সরকার বা কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করেছেন এবং তারা বলেছেন যে কেয়ারটেকার সরকারের ফর্মুলাটা আসলে তাদেরই ফর্মুলা যেটির কারণে যেটি নিয়েই 94 সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে তারা যুগপৎ আন্দোলন করেছিলেন এবং সেই কেয়ারটেকার সরকার ছাড়া তারা কোনোভাবে রকম নির্বাচন বাংলাদেশে হতে দেবে না এরকম একটা ঘোষণা তারা দিয়েছেন এবং আরও বলেছেন যে জামায়াতকে সন্ত্রাসী এবং অন্য রকম অনেক কথা বলা হলেও আজকের সমাবেশের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছেন যে তারা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী এবং তারা শান্তিপূর্ণভাবেই রাজনীতি করতে চান। এই পরিপ্রেক্ষিতে আপনার বিশ্লেষণ শুনতে চাই। জামাত ইসলামী যুদ্ধপতি দল হিসাবেও আদালতের বক্তব্য রয়েছে, সেই জায়গায় থেকে জামাতকে নিষিদ্ধ হওয়ার দাবি বিভিন্ন মহলে উঠেছে, কিন্তু সরকার তাদেরকে নিষিদ্ধ করে নাই, বরং নিষিদ্ধ না করে তাদের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, যেটা কোনো ক্রমে মিলে না। কোন দল যখন তাকে প্রকাশ্য যখন তার রাজনীতি করার অধিকার সব দলে রয়েছে, যতক্ষণ পর্যন্ত সেই দল নিষিদ্ধ না সেই দল রাজনীতি করতে পারে, কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ অর্থাৎ ক্ষমতাসীনরা জামাতকে মাঠে নামার সুযোগ দিয়েছে নির্দ্বিধায় এবং বিনা বাধায় জামাত প্রোগ্রাম করেছে। বিএনপির প্রোগ্রামে বাধা দেয়া হচ্ছে কিন্তু জামাতের প্রোগ্রামে কোনো বাধা দেয়া হয়নি। তো এর পিছনে এক ধরনের রাজনীতি থাকতে পারে, যে এটা হতে পারে যে জামাত একসময় বিএনপি এবং জামাত হাত ধরাধরি করে চলেছিল, তাদের মধ্যে যে শক্ত ছিল রাজনৈতিক ঐক্য ছিল সে ঐক্য ফাটল ধরেছে, কিন্তু আওয়ামী লীগ জামাত এবং বিএনপি দুই প্রান্তে চলে যাওয়ার পরেও তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ার পরেও তারা রাজনীতি কৌশল হিসাবে একই সঙ্গে বিএনপি এবং জামাতকে আক্রমণ করে আসছিল এটা, এবং এবার মাঠের নামে যে জামাত যদি মাঠে থাকে তাহলে আওয়ামী লীগ 14 দলের একটা সুবিধাও আছে। এই সুবিধা এইটাই যে তারা বিএনপি জামাতকে একসাথে চিত্রিত করে একসাথে চিহ্নিত করে তারা এক ধরনের রাজনৈতিক ফায়দা নিতে পারে। তো আমি জানি না যে হঠাৎ করে জামাত নির্দ্বিধায় বাধাহীন ভাবে এইভাবে কর্মসূচি করেছে এবং বলা যায় যে সরকার তাতে খানিকটা পিতই হয়েছে, এটা সরকারের রাজনৈতিক কৌশল কিনা কিংবা সরকারের সঙ্গে জামাতের কোনো ধরনের গোপন সংযোগতা হয়েছে কিনা এমন প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে। বিষয়টা আরো দেখবার বিষয়, চট করে মন্তব্য করা কঠিন হয়ে পড়েছে। তবে যতক্ষণ পর্যন্ত একটা দল সে নিষিদ্ধ না হচ্ছে, তাকে নিষিদ্ধ করা না হচ্ছে, তাকে তার রাজনৈতিক অধিকারে বাধা দেওয়াটা সংবিধান সম্মত না, সেই জায়গা থেকে জামাত তো কর্মসূচি পালন করেছে। তো আমার কাছে জামাতের হঠে এর ভিতরে আমরা শুনছিলাম যে জামাতের সঙ্গে বোধহয় সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে, যখন বিএনপির সঙ্গে দূরত্ব বেড়েছে তখন এক ধরনের সমঝোতা হয়েছে। যদিও বা আজকের প্রশ্নে জামাতের যে বক্তব্য আর বিএনপির বক্তব্য এক রেখায় মিলে গেছে, এই বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না। তারপরেও হঠাৎ করে এইভাবে মানে এটা কি বলা যায় যে জামাতের এই ধরনের হঠাৎ আকস্মিক আবির্ভাব কিংবা প্রকাশ্যে সমাবেশ করার এই ঘটনা পিছনে অন্য কোন এই ধরনের রহস্য এবং সন্দেহ যেগুলো মনে হচ্ছে সেগুলো থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় আরো দু একদিন গেলে বিষয়টা খোলসা হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে জনাব আবু সাইদ খান। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমাদের সঙ্গে আছেন, জামায়াতের নেতা, তার কাছ থেকে একটু শুনতে চাই। ডক্টর মাসুদ, যে কথা আবু সাইদ খান বললেন এই পরিপ্রেক্ষিতে আপনার আপনার কি বক্তব্য? অনেক ধন্যবাদ আমাদের এখানে আজকে যারা যুক্ত আছেন মেহমানবৃন্দেও এবং বিশেষ করে যারা এই লাইভটি দেখছেন দেশে দেশের বাইরে থেকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সাইদ খান ভাই যে কথাগুলো বলেছেন, প্রথমে একটু বলে নেই, শ্রদ্ধার সাথেই বলছি যে অনেকগুলো মন্তব্য করার পরে শেষে এসে বলেছেন আরো দু একদিন গেলে মন্তব্য করা যাবে। মন্তব্য প্রথমে যেটা মন্তব্য দিয়ে শুরু করেছেন আমি সেটা দিয়ে একটু শুরু করতে চাই, যে সরকার বা আদালত কর্তৃক আমাদেরকে যুদ্ধাপরাধী দল বলা হয়েছে, এই বিষয়টি
তো সরকার সব সময় আমাদের আদালতগুলোকে প্রভাবিত করে এবং সেই প্রভাবিত রায়গুলোই কিন্তু একটা দলের উপরে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের উপরে কার্যকর হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে হঠাৎ করে জামাত ইসলামের আবির্ভাব, এটা আবু সাইদ খান ভাই অত্যন্ত একজন খ্যাতিমান লেখক সাংবাদিক, আমরা তাকে সেভাবেই চিনি জানি, কিন্তু আজকের কথার সাথে তার সেই অভিজ্ঞতা লব্ধ সাংবাদিকতার ঠিক মিল আমি খুঁজে পাচ্ছি না। এই কারণে যে জামাত ইসলামী হঠাৎ আবির্ভাব হওয়া কোনো সংগঠন না, বরং বাংলাদেশে প্রাচীন যদি দুটো সংগঠন থাকে তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটি। আমরা 1979 সালে নির্বাচন করে 6টি আসন পেয়েছি, 1986 সালে নির্বাচন করে আমরা 10টা আসন পেয়েছি, 1991 সালে নির্বাচন করে আমরা 18টা আসন পেয়েছি, সেখানে মহিলা আসন বরাদ্দ ছিল আমাদের 4 জন, 1996 সালে আমরা 3 জন পেয়েছি, একদম 2001 সালে তখন আমরা 17টি আসন পেয়েছি, মহিলা আসন সংরক্ষিত ছিল 3 জন, 2008 সালে যখন চ্যালেঞ্জ করা হয়েছিল যে জামাতকে কোনো এক জায়গায় একটা মেম্বার হতে দেওয়া হবে না, সেই সময়ও সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশীয় এবং আন্তর্জাতিক তখন আমরা 2 জন সংসদ সদস্য আমাদের সেই জাতীয় সংসদে ছিল। আর তৃতীয় একটা কথা খুবই সিগনিফিক্যান্ট, এটা আমি একেবারেই আশা করি নাই, যে বাংলাদেশ জামাত ইসলামী সরকারের সহযোগিতা পাচ্ছে, বিএনপি অসহযোগিতা পাচ্ছে, জামাতকে নির্বিঘ্নে প্রোগ্রাম করতে দেওয়া হয়েছে। আপনারা তো এটার একই মানে একদম জ্বলন্ত সাক্ষী আপনারা, যে আমরা প্রথমে 3 তারিখে অনুমোদনের জন্য, 5 তারিখ প্রোগ্রাম করার জন্য, আমরা প্রথম 28 তারিখে অনলাইনে আমরা ডিএমপির কাছে আবেদন করি, সেই আবেদন করার পরে 3 তারিখে যখন আমাদের প্রতিনিধি দল ডিএমপিতে যান, ডিএমপিতে যাওয়ার পর তখন আমাদের সেই আইনজীবীদেরকে, সুপ্রিম কোর্টের আইনজীবী নির্বাচিত তারা প্রতিনিধি, তারা তাদেরকে গ্রেপ্তার করা হলো। এটা পৃথিবীর মানে শুধু বাংলাদেশ না, এটা পৃথিবীর ইতিহাসে একটা ন্যাক্কারজনক ঘটনা, যে আইনজীবী, সিনিয়র আইনজীবী এবং তারা নির্বাচিত প্রতিনিধি, সিনিয়র সহসভাপতি সম্পাদক ছিলেন তারা, তাদেরকে গ্রেপ্তার করা হলো। এটা কি ধরনের সুবিধা এবং কি ধরনের সরকারি সহযোগিতা, এটা আবু সাইদ খান ভাই ভাই ভালো বলতে পারবেন। এরপরে দেখেন আমরা বাইতুল মোকাররমের উত্তর গেট, বাংলাদেশের পলিটিক্সে এটা তো খুব প্রতিষ্ঠিত একটা বিষয়, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউতে তারা প্রোগ্রাম করেন, বিরোধী দলে থাকাকালীন করেন, সরকারি দলে থাকাকালীন করেন, আমাদের বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা নয়াপল্টনে সরকারি দলে থাকলে করেন, বিরোধী দলে থাকলে করছেন, বাংলাদেশ জামাত ইসলামী আজকে নয়, আমরা যখন ছাত্র সংগঠন করি তখন থেকে দেখে আসছি যে এই উত্তর গেট ছিল বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের আমাদের মহানগরী অফিস একদম উত্তর গেটের ঠিক রাস্তার এপাশে, খুব স্বাভাবিকভাবে আমাদের প্রোগ্রামগুলো এই কেন্দ্রিক হয়েছে। আপনারা সাংবাদিক হিসেবে আবু সাইদ খান ভাই আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন যে এই জায়গাটা তো একরকম বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রামের জন্য নির্ধারিত, সেরকম একটি জায়গা আমরা চেয়েছি, কি অজুহাত দেখানো হলো এটা রাস্তা বন্ধ হয়ে যায়? তাহলে অন্যান্য দল যখন প্রোগ্রাম করে তখন রাস্তা কি খোলা থাকে? আমাদের বঙ্গবন্ধু অভিযান কি এখন খোলা আছে? 32 নম্বর ধানমন্ডি রোড কি এখন খোলা আছে? এই প্রশ্নের জবাব কি আমাদের সাংবাদিক যারা আছেন, সম্মানিত আমাদের দেশের যারা সচেতন অংশ যারা, তাদের কাছে কি এর কোনো সঠিক জবাব আছে? এই প্রশ্নের জবাব কি বিবেচনা সামনে রেখে দিতে পারবেন? তারা পারবেন না। সবশেষ আজকে দেখেন, আজকে যে প্রোগ্রামটা আমাদের হলো, এই প্রোগ্রামটা আমাদের কথা তো ছিল যে আমরা বিক্ষোভ মিছিল করব, সমাবেশ করব, আমাদেরকে সেই রাজপথ থেকে ঠেলতে ঠেলতে আমরা সেই প্রোগ্রামের অনুমতি পেলাম, মৌখিকভাবে অনুমতি পেলাম তার আগের দিন, অর্থাৎ গত রাত 10:30টার দিকে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে একটা রাজনৈতিক দল তার সভা সমাবেশ করা তো নাগরিক হিসাবে সংবিধান স্বীকৃত অধিকার, সেই অধিকার নিয়ে টালবাহানা, এত নাটক, এত মানে আমাদের নিয়ে যে গল্প সাজানো হলো, এমনকি পুলিশ কর্তৃপক্ষ তাদের থেকে জানালো যে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই, আমরা খোঁজখবর নিয়েও জানতে পেরেছি, এত কিছুর পরে আমাদেরকে কেন তাহলে 4 দেয়ালের মধ্যে ঢুকানো হলো? আজকে চ্যালেঞ্জ তো প্রমাণিত হলো না, বাংলাদেশ জামাত ইসলামী শান্তিপূর্ণ প্রোগ্রাম হয়েছে, আমাদের শুধু ঘরের মধ্যে যা লোক ছিল তার তো কয়েক গুণ লোক ছিল রাস্তায়, একজন পুলিশের সাথে, একজন গাড়িওয়ালার সাথে, একজন সাধারণ পথযাত্রীর সাথে, আমাদের কোনো একজন কর্মীর, সাধারণ একজন সমর্থকের সামান্যতম এদিক ওদিক হয়েছে, এটা যদি পুলিশ বা কোনো গোয়েন্দা সংস্থা বলতে পারে তাহলে আমরা ভবিষ্যতে আর কর্তৃপক্ষের কাছে সহযোগিতা আমরা চাইব। সুতরাং এই কথাগুলো বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে একদম প্রথাগত, চিরাচরিত এবং অভ্যাসগত ভাবে কারো এটা বলা যায় যে আমি
খুবই দুঃখ প্রকাশ করি বলছি যে আমাদের আবু সাইদ খান ভাই কষ্ট নেবেন না। এটা আমাদের কারো কারো একটা মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামকে একটু কোণঠাসা করে কথা বলতে পারলেই যেন আমি আমার জায়গাটা শক্ত করতে পারি, মজবুত করতে পারি। এটা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি রীতিমতো একটা অবিচার এবং জুলুমের শামিল। জি, অনেক ধন্যবাদ আপনাকে।